মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। একটা বাত আছে, ও বকিল বারবার বলছে না কি লাস্ট চাল ও চালবে, পর কি চালবে মতলব কুছ পুছনে পর তো বলছে না, তব বলছে কি জো হোগা দেখা জায়গা, মতলব কি বলছে আমার কুছ ভি সমঝ মে আসছে না। উনি ইচ্ছে করে হাতে কেসটা রেখে দিয়েছেন, ছাড় তো ওনার কথা, যতদিন পারবে স্কুইজ করে করে টাকা নিয়ে নেবে। তবে ভদ্রলোককে দেখে কিন্তু সেরকম মনে হয়নি। অনেককে দেখেই তো অনেক কিছু মনে হয় না সুচরিতা দি, কিন্তু তারপরে দেখা যায় মানুষটা অন্যরকম। এখনো দেখার উপর ভরসা আছে তোর? তোর আমার জীবনটা দেখেও মনে হয় না, দেখে ভরসা করছিস? ঠিক বলেছ, এখন না সত্যি বাইরে থেকে কাউকে দেখে কিছু বোঝার উপায় নেই। আমাদেরই ভুল হয়েছে এই লয়ারের সঙ্গে কথা বলে, এখন কিছু করারও নেই, ওনার উপরই ভরসা করতে হবে। দেখা যাক, উনি তো বলছেন বারবার যে রায়দানের দিন ওনাকে সুযোগ দেওয়া হবে, উনি কিছু বলতে পারবেন। তবে আমার কিন্তু মনে হয় না জানিস, এটা শুধুমাত্র স্তোক বাক্য একটা। আমি বাড়ি যাচ্ছি। ওমা সে কি, আরে এই তো এলি, এক্ষুনি যাবি কেন, একটু বস না। না আমি বাড়ি যাই গো, ভালো লাগছে। শোন 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 শোন, বুঝতে পারছি ভিতরে ভিতরে ছটফট করছিস তো, কালকে আবার সেখানে যেতে হবে, কিন্তু তুই চিন্তা করছিস কেন, আমরা তো সকলে যাব তোর সঙ্গে। কত দূর অবধি যেতে পারবে তোমরা বিপাশা দিয়ে? একটা স্তর অবধি যেতে পারবে, তারপর তারপর যা করার তো আমাকে একাই করতে হবে, লড়াইটা না আমার একার। আমি মানছি, আমি মানছি একটা স্তর অবধি যেতে পারবো, তারপরে হয়তো যেতে পারবো না, কিন্তু এই কোর্টে যদি একটা ভুল রায় দেওয়া হয় তার প্রতিবাদ তো করতে পারবো, অন্য একটা কোর্টে অ্যাপিল করতে পারবো, এইটুকু তো পারবো শিমুল। কিন্তু ততদিন অবধি তো আমাকে জেলেই থাকতে হবে বিপাশা দি, তাই না? আমাকে তো জেলের মধ্যেই থাকতে হবে, আমার চাকরিটাও থাকবে কি না তার কোনো ঠিক নেই। ইসকে সাথ নকরি কা কি সম্বন্ধ আছে শিমুল? আগর তুমি নির্দোষ প্রুভড হবে তো ফির তোমার নকরি ভি থাকবে, স্যালারি ভি থাকবে, সব কুছ ঠিকঠাক থাকবে শিমুল। দেখো আইনের খাতে হয়তো সব ঠিক থাকবে, কিন্তু এই সমাজ, এই সমাজকে তো জানো, একটা মেয়ে জেলে গেছে সেখানে তার যে কি অভিজ্ঞতা হয় সেটা না আমি জানি, কারণ আমাকে তো একবার জেলে যেতে হয়েছিল, আমি সবটাই জানি। তারপরে আবার যদি এরকম হয়, আগের বার হাল ছাড়িনি জানো তো, ভেবেছিলাম যে আর হাল ছাড়বো না, আমি ঠিক লড়াই করে নিতে পারবো, কিন্তু এবার আর পারছি না গো বিপাশা দি, সত্যি পারছি না। আর খারাপ লাগছে আমার পরাগের জন্য। কি, তোর পরাগের জন্য খারাপ লাগছে? লাগবে না বলো তো, জানো তো আমি যতক্ষণ অব্দি বাড়ি যাই ও কিছু খায় না, না খেয়ে বসে থাকে, আসলে ওর মাকেও ভরসা করতে পারে না, কাউকেই বিশ্বাস করতে পারে না ও বাড়ির। আর যদি ওর মা ওকে খাবারও দেয়, ও সেই খাবার ভয়তে খায় না, কারণ ও জানে যে ওর মায়ের নিজের কোনো মত নেই। ওই খাবার হয়তো প্রতীক্ষার হাত দিয়ে পাঠালো আর প্রতীক্ষা কিছু মিশিয়ে দিল, সেই ভয়তে সারা দিন না খেয়ে থাকে। ওই আমি যখন সকালবেলা বেরোই, একটু খাইয়ে বেরোই, তখন তো আর ভাত খাওয়াতে পারি না, বাড়িতে এসে গরম গরম রান্না করে দিই, তখন ও সেটা খায়। এবার ভেবে বলো তো, আমি যদি না থাকি বিপাশা দিয়ে, ওর তো খাওয়াটাই হবে না, ও না খেয়ে থাকবে, এটা কি করে হয় বলো তো? এতদিন আমি এসব কিছু ভাবিনি জানো তো, এতদিন আমি ভেবেছি যে আমি ঠিক লড়াই করে নিতে পারবো, আমি ঠিক পারবো, কিন্তু এখন আমার মনে হচ্ছে না আমি আর পারবো না, আর সত্যি পারবো না। এখন তো মনে হচ্ছে মরে গেলেই ভালো হতো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।